ভিউয়ার্স, আমি সাক্ষাৎকার দিতে যাচ্ছি। আমি ব্রাইট নিউজ 19 অনলাইন চ্যানেল থেকে সাংবাদিক ফরাছে। আমি বাংলাদেশ মাটি ও মানুষের সনাতন ধর্ম সভাপতি আমাদের শহীদুর রহমান সাহেব, আমাদের মৎস্য সমিতির একজন সনাতন ধর্ম আলোকিত সভাপতি, সুনামগঞ্জ বাজারে আলোকিত একজন সভাপতি হিসেবে উনি নির্বাচিত হয়েছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে জায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক শোতে আপনি জয়েন করার জন্য। আমি শ্রদ্ধেয় শহীদুর রহমান চাচা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আজকে যে আপনি আমাদের এই বাজার সমিতির সভাপতি নিযুক্ত হয়েছেন, পাশ করেছেন, আপনার কাছে কেমন লাগছে সে কথাটা একটু তুলে ধরবেন চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক শোতে। ধন্যবাদ 99 প্রভাত ভাই, আমাকে সাংবাদিক হিসাবে আপনার সাংবাদিক হিসাবে আসছি, আমাকে যে অসংখ্য ধন্যবাদ জানাইতেছে যে আমাদের যে স্থানীয় যে কপারের যে মাছগুলো আছে আমাদের খুব ভালো মাছ আছে, আমাদের বড় বড় হাওড় আছে, আমাদের সুনামগঞ্জের মাছ সুনামগঞ্জ থাকে, তারপর সিলেটে যায়, বাংলাদেশের আনাচে কানাচে আমাদের চিটাগাং যায়, রাজশাহীতে যায়, ঢাকাতে যায়, অনেক জায়গায় আমার দেশের মাছ দেশের মাছ দিয়ে খায়। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, উনি যে কথাটা তুলে ধরেছেন উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন যারা নির্ভীকভাবে ওনাকে সভাপতি বানিয়েছেন, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের সনাতন ধর্ম মহাসভারদের যারা এখানে ব্যবসায়ীজীবী আছেন এবং যারা সদস্যরা আছেন, ওনাকে সভাপতি হিসাবে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হতে উনি অত্যন্ত আনন্দিত, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাজারের সমস্ত ব্যবসায়ীকে, এবং উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এখানে উপস্থিত আছেন আমাদের রবি রোশন ভাই, আমাদের প্রধান সম্পাদক, ওনাকেও আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি টেবিল টক শোর মধ্যে আলোকিত ব্যক্তি হিসাবে আমি একজন অনারেবল একজন সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী এবং সভাপতি হিসাবে সাক্ষাৎকার নিচ্ছি, যিনি কিনা হাঁটিয়াটি পাপা করে আজকে এই প্ল্যাটফর্মের মধ্যে উনি চলে আসছেন। যে কথাটা আমি আপনার কাছে জানতে আছি, আমি যে সভাপতি হিসাবে আপনি যে কথাটা তুলে ধরেছেন আমি আমার চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু আমার চ্যানেল নয়, বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া আছে এবং প্রিন্ট মিডিয়া আছে সমস্ত মিডিয়ার মাধ্যমে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সভাপতি হিসাবে। ভিউয়ার্স, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রতিটা সেক্টরকে, প্রতিটা চ্যানেলকে এবং প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি পরবর্তীতে আমি জনাব শহীদ সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেহেতু আপনি আমাদের বাজারের সভাপতি মৎস্যদের, তো সেক্ষেত্রে মৎস্য সমিতির সভাপতি হিসাবে আপনি সুনামগঞ্জের একজন কিংবদন্তি এবং আলোকিত একজন বিশিষ্ট ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাচ্ছি বাজারের মধ্যে মানে ক্রেতা বিক্রেতা যখন আসে বা বিভিন্ন জায়গায় যখন আপনি মাছ এখান থেকে ওইখানে পাঠান বা বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে মাছ গুলো যখন আসে, কোনো ধরনের চাঁদাবাজ বা কোনো ধরনের হয়রানি শিকার কেউ হচ্ছে কিনা বা আপনাদেরকে কেউ হয়রানি করছে কিনা, এই জিনিসটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সম্মানিত সভাপতি জনাব শহীদুর রহমান সাহেব। ধন্যবাদ প্রভাত ভাই, আমার এই ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে বলতেছি যে আমাদের এখানেও খুব শান্তি শৃঙ্খলাভাবে আমাদের ব্যবসায়ীরা সাধারণ ক্রেতা যারা আমরা কেনাকাটা করি তারাও আমাদের শান্তিতে আছে, আমাদের শান্তির শহর সুনামগঞ্জ শহর, আমাদের এখানে কোনো সন্ত্রাস নাই, রাহাজানি নাই, কোনো ধরনের চাঁদাবাদি নাই। আমি একজন বঙ্গবন্ধু সৈনিক হিসাবে আমি একজন যুবলীগের কর্মী হিসাবে আমি তৃতীয়বারে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তৃতীয়বার মতো আসছেন, আমি এক সভাপতি হিসাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাই উনিকে। আমার বাংলাদেশের পক্ষ যারা বাংলাদেশের মানুষ তাদেরকেও আমরা সম্মানীয় জানাই, তাইকেও আমরা আজকে শেখ হাসিনা আসার জন্য আমিও আমার পক্ষ থেকে আমি অসম দয়া করছি, উনি আসছেন আমাদের প্রশাসন আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা অনেক উন্নয়ন অনেক সুবিধার জন্য আমাদের জননেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিকে পাইয়া আমরা সাধারণ বাঙালি গরিবে কাটা খাওয়া মানুষ যে আজকে যে আমাদের যে সারা দেশের মানুষের যে আজকে একটা বাক্য আমরা সামনে দেখতেছি, সামনে আমাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আমি আমার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
আমার ব্যবসায়িক পক্ষ তো নেই, আমি অসম ধন্যবাদ জানাই আমার নেত্রীকে। আমি বর্তমানে সভাপতি হিসাবে আছি, আমি খুব খুশি তাই তৃতীয়বারের মতো আসছেন। আমাদের সারা দেশের মানুষের উন্নয়নের ভাগ্য উনি ফিরিয়ে দেবেন, আরও সামনে এগিয়ে নেবেন দেশ। শিক্ষার আলো ঘরে ঘরে আপনার পৌঁছেছে, প্রার্থী খুবই আজকে প্রতিটা গ্রামে গ্রামে আমাদের প্রার্থীর সুবিধা ছিল না, আজকে সুবিধা আসছে, ঘরে ঘরে আলো জ্বলতেছে, আন্ধারে পড়তে হচ্ছে না, আজকে কারেন্টের বিদ্যুতে ঘরে ঘরে পরে সুশিক্ষিতে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার জন্য আজকে আমাদের বাংলাদেশে অনেক মানুষের আশার আলো দেখতেছে। ভিউয়ার্স, আমি বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে একজন মজিব সেনা যে কথা তুলে ধরেছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ মাটির মানুষের নেতা অর্থাৎ আমাদের সভাপতি জনাব শহীদুর রহমান সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যে আমার স্যাটেলাইটের মাধ্যমে উনি সর্বপ্রথম আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আজকে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে এবং আমাদের তৃণমূল মানুষ থেকে শুরু করে আপন মানুষ পর্যন্ত যারা আছে সমস্ত বাংলাদেশের 64 জেলার মানুষকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। শুধু তাই নয়, এবং আমাদের বহির্বিশ্বের মধ্যে আজকে যেই সাক্ষাৎকারটি যারা দেখবে তাদেরকে উনি স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আবারও বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে একজন মজিব সেনা হিসেবে যে কণ্ঠস্বর তুলে ধরলেন, বলিষ্ঠ মজিব সেনা হিসাবে এবং আদর্শ সৈনিক হিসাবে আমি আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যে অ্যাচিভমেন্ট আপনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে তুলে ধরেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি সাংবাদিক ফরহাদ ভাই টিভি স্যাটেলাইট অনলাইন চ্যানেল থেকে আবার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ ফরহাদ ভাই। এবং যে কথাটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে আজকে আপনি যে কথাটা তুলে ধরেছেন, আজকে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা 3 বার নির্বাচিত হয়েছেন এবং আপনি যে কথাটা তুলে ধরেছেন, আজকে আমরা বিদ্যুৎ মুক্ত দেশ গড়তে পেরেছি, ভিক্ষুক মুক্ত দেশ গড়তে পেরেছি, শিক্ষার আলো আমরা ছড়িয়ে নিয়ে আছি, যে বিগত 50 বছরের যা কাজ হয়নি আমাদের মমতাময়ী মা 10 বছরে তা প্রমাণ করে দিয়েছেন। ধন্যবাদ প্রহাদ ভাই। হ্যাঁ, এবং আমি আরেকটু জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যে আজকে যে আপনি যে সাপোজ মনে করেন যে আমাদের পদ্মা সেতুর কাজ আমরা হাতে নিয়েছি, আপনি জানেন যখন আমরা পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলাম তখন বিশ্বব্যাংক থেকে একটি তীব্রমূলক কথা বলেছিল। হ্যাঁ, তখন উনি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার একটি চ্যালেঞ্জের মোকাবেলা করে উনি বলেছেন, আমার সাথে 16 কোটি মা বোন আছে, আমি পদ্মা সেতুর কাজ আমি বাংলাদেশের অর্থায়ন থেকে করব। অবশেষে উনি চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে আমরা দেখতে পেয়েছি যে 60% পদ্মা সেতুর কাজ হয়ে গেছে। এবং আমরা আমেরিকার সাধারণ সম্পাদক সেতু এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে যখন আমরা টেবিল টক শোতে সাক্ষাৎকার নিয়েছি চ্যানেলের মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, উনিও বলে দিয়েছে আমরা 60% কাজ আসতে সাকসেস, আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পদ্মা সেতুর কাজ পদ্মা সেতু চলমান অবস্থা দেখতে পাবো। আজকে আপনার কাছে আমার প্রশ্ন, আজকে যে দক্ষিণবঙ্গ থেকে যে সমস্ত প্রোডাক্টগুলি আসতে দেরি হচ্ছে বিভিন্ন কারণে, পদ্মা সেতু না থাকার কারণে, এবং আমরা উত্তরবঙ্গে থেকে যদি আনি দেখি যে যমুনা সেতু হয়েছে, এবং আমরা যদি মেঘনার দিকেও যদি যাই তাহলে দেখবো যে মেঘনা সেতু হয়েছে, কুমুদী সেতু হয়েছে, আজকে যে দূর দূরান্ত থেকে যে যে সেতুগুলি হয়েছে এবং রাস্তাঘাটগুলি উন্নয়ন হয়েছে আপনার কাছে কেমন লাগছে, এবং আপনার কাছে আর কী কী জিনিস আপনি দেখতে পাচ্ছেন উন্নয়নের ধরাছোঁয়া, যেটা আমাদের জননেত্রী শেখ হাসিনা ডিক্লার দিয়েছে 21 সাল থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে বাংলাদেশ মাটির মানুষের একজন সভাপতি হিসাবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে আপনার কনসেপ্ট একটু জানতে চাচ্ছি সম্মানিত শহীদ ভাই। ধন্যবাদ প্রহ্লাদ ভাই। আমাদের বাংলাদেশের সেতু 60% কাজ এগিয়ে গেছে, আমাদের সারা বাংলাদেশের মানুষ আজকে যে রূপান্তর করতেছে সারা বিশ্বের মাঝে, আজকে আমাদের বাংলাদেশের এইসব প্রতিযোগিত হয়ে গেলে আজকে এই বাংলাদেশের মানুষ যাতায়াতি করার জন্য অনেক সুবিধা হবে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে সাবাসী বঙ্গবন্ধুর কন্যা হাতে নিয়েছেন, আজকে তার জন্য
আজকে সারা দেশের মানুষ আজকে হাসি ফুটতেছে সারা দেশের মানুষের মুখে মুখে। আজকে যেখানেই যাই শেখ হাসিনার উন্নয়নের কথা কোনোদিন বলবো না। শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই। ভিউয়ার্স, আজকে উনি যে বজ্রকণ্ঠে যে উনি কথাটা তুলে ধরেছেন, আমি বলবো কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতার মধ্যে বলেছেন, বড় বীর বড় উন্নত মমশির শির নেহারি ওই নত শির ওই শিখর হিমাদ্রির ভুলক দুলক গুলক বেধিয়া খোদার আসন আরস সেদিয়া উঠিয়াছে চির বিশ্ব ওই আমি বিশ্ববিধাত্রী। উনি বজ্রকণ্ঠে বলতে যাচ্ছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, এবং উনি বলতে যাচ্ছেন যে আজকে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা সেই কচুরি পাড়ার মতো যখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্টে মেরে ফেলা হয়েছিল, তিনি ইংল্যান্ডে যদি না থাকতেন তাহলে আমরা মনে হচ্ছে যে সেই 15 আগস্টে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ছোট বোন শেখ রায়নাকে হারাতাম। উনি বজ্রকণ্ঠে যে কথাটা তুলে ধরেছেন বাংলাদেশের আদর্শ সৈনিক হিসাবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে এবং বাজারের সভাপতি হিসাবে যে কথাটা তুলে ধরেছেন যে জননেত্রী শেখ হাসিনা সরকার বারবার দরকার, ভয় নাই তোর ভয় নাই আমরা আছি তোমার সাথে। আজকে যে আপনি যে স্লোগানটা দিয়েছেন আজকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে। আমার চ্যানেলের মাধ্যমে আপনার এই শ্রদ্ধাটা ওনার কাছে চলে যাবে। শুধু তাই নয়, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যাদেরকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনার বজ্রকণ্ঠের আওয়াজ আমি তুলে দিলাম। আমি আমাদের তৃণমূল মানুষ থেকে শুরু করে আপামর মানুষ পর্যন্ত এবং সমস্ত আওয়ামী লীগের লিডার থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা আছেন আপনারা যারা রাজপথ থেকে হাঁটিয়ে পা পা করে আজকে দেশপ্রেমিক হয়েছেন এবং জন্মসূত্রে আপনারা আসছেন, আপনি যে দায়িত্বটা পালন করছেন আমি বলবো যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস তুমি তোমার পিতা মাতাকে মেনে চলো, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড অর্থাৎ মানব সেবা মহৎগুণ। আপনি এই 3টি গুণে গুণান্বিত হয়েছেন বিধায় আজকে এই প্ল্যাটফর্মে সভাপতি হিসাবে আছেন। আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এবং আমি বলবো সম্রাট নেপোলিয়ন একটি কথা বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। আপনি যে মায়ের গর্ভে থেকে আসছেন আজকে আমরা আপনার গর্ভধারিণী মাকে আমরা সেলুট জানাচ্ছি যে আজকে আমরা আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে এবং বাজারে মশওয়ারতের সভাপতি হিসাবে আপনাকে পেয়েছি। এবং আজকে যে কাজটা আপনি করছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড অর্থাৎ মানব সেবা মহৎগুণ, 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টায় আপনি মানুষের সেবা করে দিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে দেখেন আপনি যে কথাটা তুলে ধরলেন যে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে আমরা বাংলার খেটে খাওয়া মানুষ যারা আছে যারা দুবেলা ভাত খেতে পারে না তাদেরকে ভিক্ষুমুক্ত দেশ করবো, বিদ্যুৎ মুক্ত দেশ করবো, যেটা আপনি তুলে ধরেছেন চিকিৎসা মুক্ত দেশ করবো, এবং প্রতিবন্ধী ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, বয়স্ক ভাতা দিচ্ছে, এবং একটি চ্যালেঞ্জের মোকাবেলা করে বলেছেন আমি বাংলার তৃণমূল পর্যায়ের মানুষকে 10 টাকা কেজি চাল খাওয়াবো এবং তা বাস্তবে রূপ দিয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি বজ্রকণ্ঠে যে সমস্ত কথাগুলি তুলে ধরেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে এই বাংলায়। আমি সাংবাদিক ফরহাদ ব্রাইটনেস 99 অনলাইন চ্যানেল থেকে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনি সভাপতি হিসাবে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার পাশে আছেন এবং দল বল নিরপেক্ষভাবে আপনি যে কথাটা তুলে ধরেছেন লাল সবুজের পতাকা নিয়ে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা 3-3 বার নির্বাচিত হয়েছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার পরবর্তীতে আপনি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে একজন সভাপতি হিসাবে এবং একজন আলোকিত ব্যক্তি হিসাবে একজন ভিআইপি পার্সন হিসাবে আপনার চাওয়া পাওয়া কি আছে সে কথাটা একটু তুলে ধরবেন। ধন্যবাদ প্রহাদ ভাই 99-এর প্রহাদ ভাইকে, সাংবাদিক ভাই। আমি ভবিষ্যতে যে সামনে যে দেখতেছি যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী উনি আসছেন জনগণের উপকারের কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে সারাটা বাংলাদেশের মাঝে বাতাসের মতো আলো ছড়িয়ে যাচ্ছে, সারা উন্নয়নের দেখতেছে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ যে হাসি পুড়ছে আজকে সারা বিশ্বর মাঝে অভিনন্দন জানাচ্ছে আমার প্রধানমন্ত্রীকে। বঙ্গবন্ধুর সেই রাজনীতিক এই সৈনিক হিসাবে আমি আমার ব্যবসায়ী পক্ষ থেকে মৎস্যজীবী আমি যে আজকে আলোচিত হচ্ছি যে আমি মৎস্যজীবী এই সভাপতি হিসাবে যে আমার কাছে চাওয়ার কিছু নাই, আমি আমার ব্যবসায়ীদের শান্তির জন্য কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাদী যে বটে আমাদের এখানেও কোনো বিশৃঙ্খলা না আসতে পারে আমাকে
ভোটের মাধ্যমে আমি সভাপতি, আমার নাম সহিবুর রহমান, আমাকে শান্তির জন্য উনিরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত কইরা আজকে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য, ব্যবসায়ীদের পাশে দাঁড়াবার জন্য আমি এই ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে আমার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ মেহরবানে উনিকে আল্লাহ হায়াত দেও, সামনের ভবিষ্যতে উনি আরও সামনের দিকে এগিয়ে যান। আমরা সারা বাংলাদেশের মানুষের উনির প্রতি আমাদের দোয়া কামনা থাকবে, উনি স্বাস্থ্যর জন্য স্বাস্থ্যকেও ভালো রাখো, শরীর সুস্থ থাকো, উনি সারা দেশের মানুষের মঙ্গল কামনা করছি, উনি আমাদের দেশের মঙ্গল, উনি আবার থাকবেন, দীর্ঘজীবী হোক, ধন্যবাদ, জয় বাংলা, জননেত্রী শেখ হাসিনা। ভিউয়ার্স, আমি একজন কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, আমি একজন জ্ঞানী গুণী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক জনাব শহীদুর রহমানের সাহেবের কথা তুলে ধরছি, যিনি বজ্রকণ্ঠে তুলে ধরেছেন যে আমাদের মমতাময়ী মা শেখ হাসিনা সরকার বারকার দরকার এবং ওনার দীর্ঘ জীবন কামনা করছেন। উনি আরেকটি কথা উনি সভাপতি হিসাবে তুলে ধরেছেন, আমাদের মমতাময়ী মা যেরকম বাতাস না থাকলে এক সেকেন্ড মানুষ জীবিত থাকতে পারে না, বাতাসের মতো বিদ্যুতের গতিতে উনি জনকল্যাণ করে যাচ্ছেন এবং 600 টাকা দামে কাপড় পরে তার জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে সমস্ত মানুষের জন্য দোয়া করছেন। আপনি যে কথাটা আপনি সেলুট জানিয়েছেন আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামী প্রজন্মতে আমাদের যে সমস্ত গোল্ড মেডেলগুলি আসে এবং যে সমস্ত জাতীয় পুরস্কারগুলি আসে একজন মৎস্য আদর্শ সৎ ব্যবসায়ী হিসাবে আমাদের মমতাময়ী মায় দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনার হাতে, যাতে আমরা এই বাৎসরিক যেই মৎস্য সপ্তাহে বা বাৎসরিক যেই অ্যাচিভমেন্টগুলি আছে সেগুলি যাতে আপনার হাতে তুলে দিতে পারি, বাংলাদেশ মাটির মানুষের আদর্শ সৈনিক হিসাবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে বাজারের সভাপতি হিসাবে আপনার হাতে আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি আর্জি জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাজারের সবাইকে এবং আপনার পরিবারবর্গকে এবং আপনাকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রভাত ভাই, 99-এর প্রভাত ভাই সাংবাদিক হিসাবে আমার বাজারের পক্ষ থেকে সভাপতি হিসাবে আজকে আমাদের যে সাক্ষাৎকার সারা দেশের আমাদেরকে এই মৎস্যজীবীর এখানে আসছেন, আমার মৎস্যজীবীর পক্ষ থেকে প্রভাত ভাই 99-কে আমার পক্ষ থেকে দিলের চরস্থলী আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স, আজ রাত আপনারা 10:30 আপনারা সবাই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিন www.brightnews99 অথবা আমাদের বাংলাদেশ মাটি মানুষের নেতা অর্থাৎ আমাদের সভাপতি জনাব শহীদুর রহমান সাহেবের সাক্ষাৎকারটি যতদিন পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে ততদিনের জন্য আপনারা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন Bright News 99 থেকে। ওনার প্রজন্মে যারা আছে, ওনার প্রজন্মের পরে ওনার ছেলে মেয়ে নায়নাথপুর যারা আছেন তাদের জন্য একটা ইতিহাস সৌরভ থাকবে এই টেবিল টক শোটি সাক্ষাৎকারটি এবং যতদিন পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে ততদিন আমাদের অনলাইন সেক্টরে তো থাকবেই আমাদের ইউটিউব সেক্টরে থাকবে। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনি শুনেন এবং আলোকিত মানুষ একজন আদর্শ প্রেমিক হিসাবে কীভাবে কাজ করছে তা বাস্তবে রূপ দেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রভাত ভাই।